দেশের বেশ কয়েকটি স্থানে সাড়া জাগানোর পর বরগুনায় এই প্রথম এমন উদ্যোগ নিয়ে এসেছে সামাজিক সংগঠন চান্দুখালী ব্লাড ফাউন্ডেশন। এতে খুশি স্থানীয়রা। এটা খুবই প্রশংসনীয় একটা কাজ, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বাবুকে। আরো এরকম আরো আরো এসেও ভালো ভালো এতে গরিব দুস্থ মানুষ উপকৃত হবে। শুনছি কম্বল বিতরণ করা হবে, শীতের কাপড় বিতরণ করা হবে। আমরা মানুষদের যে অপ্রয়োজনীয় জামা কাপড় গুলো আছে ওগুলো কালেক্ট করে এখানে এনে রাখছি, এবং আমাদের যে অপ্রয়োজনীয় জামা কাপড় গুলো তো সেগুলো যাদের প্রয়োজন, যারা একদমই গরিব, যাদের কেনার সামর্থ্য নেই, তারা এখান থেকে নিয়ে যাচ্ছে এবং প্রয়োজন করতেছে, শীত নিবারণ করতেছে। আয়োজিত আমাদের এই মানবতার দেয়া চুক্তি, তো আপনারা যারা আছেন তারা জানেন যে এলাকায় গরিব মানুষ আছে, যাদের বস্ত্র সমস্যা হয় বা এই শীতের দিনে যারা মনে করেন বস্ত্রের কারণে শীত নিবারণ করতে পারে না, তারা এখান থেকে বস্ত্র নিয়ে যাবেন। আর আপনাদের যাদের অপ্রয়োজনীয় বস্ত্র আছে তারা এখানে দিয়ে যাবেন, দ্বিধাবোধ করবেন না, এটা সমাজসেবার মধ্যেই পড়ে। ইনশাআল্লাহ আমরা এরকম আরো কাজ ভবিষ্যতে চালিয়ে যাবো আপনার সঙ্গে। মানবতার দেয়ালের এক পাশে লেখা আছে আপনার অতিরিক্ত জিনিস রেখে যান এখানে, আর অন্য পাশে আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান নির্ভয়ে। তাতে কেউ কেউ নিজের জিনিসটি অন্যের সহায়তায় দিতে পেরে যেমন খুশি, কেউ খুশি নিতে পেরে। আমাদের যাদের বাড়তি কাপড় চোপড় আছে অথবা অপ্রয়োজনীয় যেটা আমরা ইউজ করি না এরকম যেগুলো আছে সেগুলো যাতে শুধু শুধু নষ্ট নয়, মানবতার কল্যাণে যেটা সাথে মানুষের কাজে লাগে সেজন্য তাদের কাছ থেকে চান্দুখালী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী এগুলো সংগ্রহ করে, এবং যারা হতদরিদ্র গরিব যাদের প্রয়োজন আছে তাদেরকে দেওয়ার জন্য এখানে এটার ব্যবস্থা করা হয়েছে। ব্লাড ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটি ইতিমধ্যেই সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, বিভিন্ন সেবামূলক তারা সেবা দিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় এই শীতের ভিতরে গরিব অসহায় মানুষদেরকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে, এবং তারা শীত বস্ত্র দেওয়ার সাথে সাথে তারা মানুষকে উৎসাহ করছে, ভিত্তবানদেরকে উৎসাহ করছে যে আপনারাও এগিয়ে আসুন, নিজ দায়িত্বে আমাদের স্বেচ্ছাসেবীদের কাছে পৌঁছে দেবেন এবং তারা সংগ্রহ করে এখানে আনবে, এটা নিয়ে কেউ গর্ব করার কিছু নেই। এবং যারা গরিব আছেন তারা এই শীতার্তর মাঝে এগুলো বিতরণ করে দেয় এবং এখানে রাখবে, এবং তারা আপনার খেয়াল খুশি মতো এটা নিয়ে নেবেন। যারা মধ্যবিত্তি এবং বিত্তবান লোকজন আছেন তাদের অপরিত্যক্ত যে অব্যবহৃত যে পোশাক আশাক সেগুলো সংগ্রহ করে আমাদের এই মানবতার দেওয়ালে রাখা হয়। এখান থেকে যার প্রয়োজন হয় এখান থেকে তারা নিতে পারে। আর এখানে আমি অনুরোধ রাখবো যাদের প্রয়োজন নেই, বাসায় জামাকাপড় অতিরিক্ত পড়ে আছে, তারা যেন এখানে রেখে যায় বা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সেই চান্দুখালী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের কাছে রেখে যায়, তারা এখানে জিনিসটি অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে। এদিকে সংগঠনটি 30 জন শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করেছেন। করোনাকালীন মুহূর্তে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করেছেন এই সংগঠনটি। অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যেই এমন আয়োজন, যা ভবিষ্যতে করা হবে আরও বড় পরিসরে। বরগুনা বেতাগী মির্জাগঞ্জের মধ্যস্থানে চান্দুখালী বাজার অত্র এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের এই মানবতার দেয়াল নামে কার্যক্রমে যাত্রা শুরু করেছি, এবং আজকের এই উদ্বোধনীয় দিনে আমরা প্রায় 30 জনকে আমরা অসহায় পরিবারকে কম্বল বিতরণের মধ্যে দিয়ে এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই যাত্রা শুরু করেছি। আমরা ইতিপর্যন্ত ব্লাড ফাউন্ডেশন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে, ব্লাড ডোনেট পর্যন্ত আমরা 700 ব্যাগের মতো ব্লাড ডোনেট করেছি। আমার সঙ্গে অনেক কার্যক্রম আপনারা জানেন, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং বিত্তবানরা যারা রয়েছেন আপনার অপ্রয়োজনীয় যারা কাপড় চোপড় রয়েছে সেটা চাইলে আপনারা এখানে দিয়ে যেতে পারেন, এবং আপনার যেটা ব্যবহার প্রয়োজন যাদের প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে সেটা নিয়ে যেতে পারবেন। ২০২০ সালের 27 জুন চান্দখালী ব্লাড ফাউন্ডেশন নামের এই সংগঠনটির যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই 700 ব্যাগ রক্ত দিতে সক্ষম হয়েছে তারা। ক্ষুদ্র ক্ষুদ্র এমন প্রচেষ্টার মাধ্যমে মানবতা ছড়িয়ে যাবে প্রতিটি সমাজে, এমন বিশ্বাস এই অদম্য তরুণদের। মনিরুজ্জামান মনি, টাইমস 24 টিভি।